প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির ডুসেলডর্ফ শহরে। গতকাল এই শহরের চিড়িয়াখানার কাছে একটি অবিস্ফোরিত বোমা শনাক্ত করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এটি নিশ্চিত করেছে যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। নিরাপত্তার কথা ভেবে ইতিমধ্যে ডুসেলডর্ফ শহর থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আমেরিকার তৈরি এই বোমার ওজন প্রায় 500 কিলোগ্রাম বা 1100 পাউন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাটি আমেরিকা ফেললেও সেটি আসলে তখন অবিস্ফোরিতই রয়ে গিয়েছে। বোমা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং দমকল কর্মীরা বোমাটি উদ্ধার করছে। দমকল কর্মী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। ডুসেলডর্ফের প্রশাসন জানিয়েছে তারা প্রায় 13,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। স্থানীয় কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো কারণে বিস্ফোরিত হলে স্থানীয় মানুষের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ মানুষকে নিরাপদ জায়গায় সরানোর পাশাপাশি একাধিক রাস্তাও বন্ধ করে দিয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি ট্রাম লাইন। অনেক রাস্তায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দূরপাল্লার কয়েকটি ট্রেনও তাদের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। সংবাদ মাধ্যমকে পুলিশ জানিয়েছে বোমাটি বিস্ফোরিত হলে এক ধরনের ভয়াবহ রকমের পরিস্থিতির সৃষ্টি হবে, তাই সব রকম ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে। জার্মানিতে এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধারিত হয়েছে। 2017 সালে ফ্রাঙ্কফুর্টে 1.4 টন ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। তখন প্রায় 65,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। 2020 সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধার হয়েছিল, সেখানেও 13,000 মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছিল এবং সকল বোমাই আসলে পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয়। তবে 2021 সালের ডিসেম্বরে মিউনিক স্টেশনের কাছে একটি নির্মাণ স্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বিস্ফোরিত হয়েছিল এবং তাতে 4 জন মানুষ আহত হয়েছিল। এই ছিল জার্মানিতে বোমা উদ্ধার হওয়া নিয়ে বিস্তারিত। জার্মানির ডুসেলডর্ফ থেকে রায়হান জিলানি, RTV